তো অমরাশরা যখন প্রগতিশীল হয় তখন তারা গাছপালা কিছু দেখে না রাজনৈতিক নেতৃবৃন্দ এমন সব লোকজনকে উপরে বসান যাদের কোনো ট্রেনিং নাই যারা নিজেরা এই গাছগুলো সম্পর্কে অবহিত নন যে এদের নানা রকমের যে সুবিধা এগুলো থেকে আমরা পেয়ে থাকি প্রকৃতি কি যে পেয়ে থাকে এগুলো সম্পর্কে তাদের কোনো জানাশোনা জ্ঞান কিছু নাই বারবার করে এরকম আত্মঘাতী সিদ্ধান্তগুলো কেন হয় সেটা তো আমাদের পর্যবেক্ষণে কিছু যায় আসবে না আমার কাছে মনে হয় যে এইসব সংস্থায় যেসব পরিকল্পনাবিদরা থাকেন তারা তাদেরকে আরেকটু দেশের সভ্যতা সংস্কৃতি এগুলো নিয়ে না একটু গভীরভাবে ভাবা উচিত যে অন্যান্য দেশে এরকম একটা রাস্তা থাকলে কোনো সভ্য দেশে সেটা তারা যে কোনো উপায়ে সরকারিভাবেই সংরক্ষণ করতেন আর আমাদের দেশে হয়েছে উল্টো যে এরকম একটা প্রাকৃতিকভাবে নির্মিত দ্বিতল রাস্তা যেটা পুরো বাংলাদেশে কোথাও নেই সেই রাস্তার গাছগুলো কেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প করা হচ্ছে এটা খুবই দুঃখজনক একটা সিদ্ধান্ত যারা এই দায়িত্বে আছে তারা অপরিকল্পিতভাবে এই জিনিসটাকে সম্পূর্ণ করতে চাচ্ছে কারণ একটা পরিকল্পনা যখন আমরা বাস্তবায়ন করতে যাই এখানে বিভিন্ন ধরনের মেধাগুলোকে আমরা কাজে লাগাই তার মধ্যে এক ধরনের মেধা আছে পরিবেশকে সংরক্ষিত করে তারপরে উন্নয়ন তো আমার চট্টগ্রাম শহরে যে জিনিসটা আমি দেখছি যে উন্নয়নের নামে খালি গোড়া থেকে খালি গাছই কাটা আমরা চট্টগ্রামের বাসী বা বাংলাদেশে যত ধরনের উন্নয়নই আছে দেখলাম যে উন্নয়ন শুরু করে ওরা গাছ কাটা দিয়ে এটা কোনো ধরনের জ্ঞানী বিবেচিত কোনো উন্নয়ন প্রকল্প নয় তবে যদি সত্যি সৎভাবে এবং অ্যাপ্রোপ্রিয়েটভাবে যদি উন্নয়ন করতে চাই তাহলে পরিকল্পিতভাবে এবং ভালো ভালো মেধাগুলোকে কাজে লাগিয়ে খুব সুন্দর করে গাছ না কেটেও উন্নয়ন করা যায় আমরা পরিবেশ ধ্বংস করে চট্টগ্রামের কোনো ধরনের উন্নয়ন চাই না আমরা অবশ্যই চট্টগ্রামের উন্নয়ন চাই অন্যান্য শহরগুলোর মতো কিন্তু আমাদের সোনার শহর চট্টগ্রামের এই সুন্দর সুন্দর গাছ এবং শতবর্ষী গাছগুলোকে আমরা আর ফিরে পাবো না একবার ধ্বংস করলে সো আমরা এগুলোকে সংরক্ষিত করেই উন্নয়ন চাই তো কর্তৃপক্ষ আমি আশা করব যে কর্তৃপক্ষের মাঝে এই ধরনের মেধাগুলো আছে এবং ওই মেধাগুলো ওনারা কাজ করে বিবেচকের মতো কাজ করবেন ধন্যবাদ চট্টগ্রাম শহরে আপনার ঢাকার মতো কিন্তু ওপেন স্পেস নেই পার্ক নেই যথেষ্ট পার্ক আছে ঢাকাতে বাট চিরঙ্গে নেই চিরঙ্গে কিন্তু সাগর নদী তারপর পাহাড় সব কিছু আছে বাট আমাদের মানুষের মানে খোলার জায়গা নেই হাঁটার জায়গা নেই ওই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু পতেঙ্গা বিচে আমরা আউটার রিং রোড করেছি ওখানেও কিন্তু আমরা একটা স্পেস পতেঙ্গা বিচে দিয়েছি এবং প্রায় 6 কিলোমিটার আমরা ওয়াকওয়ে করেছি 30 ফিট ব্যাপী এবং আমাদের আরও কিছু পরিকল্পনা আছে ওখানে পার্ক টার্ক করবো ঠিক সেমভাবে আমাদের যে আউটার রিং রোডটা আমরা করছি এতে কালুঘাট থেকে সামনত ব্রিজ ওখানেও কিন্তু প্রচুর পর্যটক যাচ্ছে কারণ মানুষ নদী দেখতে যাচ্ছে ওপেন স্পেস যাচ্ছে আগে যেটা ছিল না আমি আসার পর আমি চিফ ইঞ্জিনিয়ার হওয়ার পরে আমি এটা অনুধাবন করে আমি ওই ওয়াকওয়েটা আমি এখানে প্রোভাইড করেছি আগে ওয়াকওয়েটা ছিল না এই ওয়াকওয়েটা কেন প্রোভাইড করেছি কিন্তু দেখতেছি হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসে নদীর নদীতে থাকবে ওরা ওপেন স্পেসে মানে ওপেন স্পেসে ঘুরতে ভালো লাগে আমাদের মানুষের মানুষজনের তো আমরা ওই ওপেন স্পেসটা ক্রিয়েট করার জন্য এবং এখানে আমাদের ফিউচার প্ল্যান আছে আমরা এখানে পার্কও করবো যাতে হাজার হাজার মানুষ এখানে আইসা নদীর স্বাদটা নিতে পারে এই নদীর পাশেই ওপেন স্পেসে যাতে ঘুরতে পারে মানুষ বিনোদন নিতে পারে তো ওইভাবে আমাদের পর্যটন বান্ধব কিছু পরিকল্পনা আছে এখানে আমরা এখানে একটা পার্ক করব তারপর রেস্টুরেন্ট করব মানে এই টোটাল এই 7-8 কিলোমিটার ব্যাপী আমরা এই কাজগুলো আমরা করতে চাচ্ছি আর কি